আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ভেক্টর যোগের কতিপয় সূত্র। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তাহলে আর দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা কথা বলবো ভেক্টরের যোগ নিয়ে। পূর্ববর্তী ক্লাসে আমরা বলেছিলাম যে ভেক্টর রাশির যোগ কিন্তু সাধারণ বীজগণিত নিয়ে করা যায় না, এই যোগটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এখানে মান, দিক এবং সেই সাথে মধ্যবর্তী কোণের একটা ব্যবহার রয়েছে। তাহলে যদি আমরা দুইটি ভেক্টরকে, দুইটি সমজাতীয় ভেক্টরকে একসাথে যোগ করি তাহলে নতুন আরেকটি ভেক্টর পাওয়া যায়। সেক্ষেত্রে ভেক্টর দুটি কিন্তু অবশ্যই সমজাতীয় হতে হবে। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন প্রকারের ভেক্টর রয়েছে, যেমন রয়েছে ত্বরণ, সরণ বা ওজন, অনেক রকম ভেক্টর রয়েছে। এখন সরণের সাথে কিন্তু ওজন যোগ করা যাবে না, সুতরাং দুটি ভেক্টর অবশ্যই একই জাতীয় হতে হবে। অর্থাৎ ওজনের সাথে ওজনকে আমরা যোগ করতে পারবো, সরণের সাথে সরণেরই যোগ করা যাবে, অথবা স্কেলার রাশির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি প্রযোজ্য। সুতরাং ভেক্টর রাশির যোগ সাধারণ গণিতে নিয়োগ করা যায় না, সেটি আমরা একটু দেখব। দেখো, একটা বস্তু মনে করো এই অবস্থানে আছে। বস্তুটি যদি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সে বি অবস্থানে পৌঁছলো, আবার সে আরেক ধাপে সেখান থেকে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সে সি অবস্থানে পৌঁছালো, তাহলে বস্তুটা সরল কি হবে? সাধারণ গণিত নিয়মে কিন্তু সরল হবে 6 + 5 = 11, কিন্তু ভেক্টর বীজগণিতে এটি যোগ করা যাবে না, কারণ ভেক্টর বীজগণিত কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার আমরা যদি এটা যোগ করি তাহলে এসি, অর্থাৎ এসি সরল রেখে কিন্তু মূলত এই দুটি ভেক্টর রাশি অর্থাৎ দুটি সরল এদের কিন্তু লব্ধি নির্দেশ করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টরের যে যোগ সাধারণভাবে করা যায় না। আমরা আরো একটু ব্যাখ্যা দেবো গাণিতিক ভাবে, দেখি আসলে করা যায় কিনা। আমরা এখানে একটা চিত্র লক্ষ্য করছি, দেখা যাচ্ছে যে একটা বস্তু এই অবস্থান থেকে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে পৌঁছানো, দ্বিতীয় ধাপে বস্তুটা আবার বি থেকে আরো 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সি তে পৌঁছানো। তাহলে আমরা যে সরণ নির্ণয় করবো, আমরা জানি যে সরণ হচ্ছে কোন একটা বস্তু কণার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। সুতরাং বস্তু কণাটি সরল হবে কিন্তু এসি। আবার এই বস্তুটা যখন এ থেকে বি অবস্থানে পৌঁছেছিল, অর্থাৎ 5 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করেছিল, সে আবার কি করলো, বি থেকে সে আগে যেমন 7 কিলোমিটার অতিক্রম করেছিল, এখনো সে 7 কিলোমিটার অতিক্রম করলো, কিন্তু সে জাস্ট দিক পরিবর্তন করলো, অর্থাৎ আগে সে গিয়েছিল এই দিকে, এখন সে গেল এই দিকে। তাহলে আমরা এখন যদি আমরা এ এবং বি কে যোগ করি তাহলে কিন্তু সরল পাওয়া যাচ্ছে। তাহলে তুমি খেয়াল করে দেখো যে প্রথম দিকে আমি দেখলাম যে বস্তুটা প্রথমবারে 5 কিলোমিটার, পরে আবার 7 কিলোমিটার গেল, এখনো কিন্তু বস্তুটা 5 কিলোমিটার এবং 7 কিলোমিটার গেল, কিন্তু উভয় ক্ষেত্রে কিন্তু সরণের পরিমাণ কিন্তু এক না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এসি, দেখো এসি আর হচ্ছে একটা কি এবি, তাহলে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুটা সমান না। সুতরাং একই দূরত্ব অতিক্রম করার পরেও কিন্তু সরণ ভিন্ন হচ্ছে, কেননা দ্বিতীয়বার সে কিন্তু দিক পরিবর্তন করেছে, অর্থাৎ একমাত্র দিকের কারণে দেখো এখানে মানে সরণ কিন্তু পাল্টে যাচ্ছে। সুতরাং আমরা এই ব্যাপারে নিঃসন্দেহে বলতে পারি যে ভেক্টর রাশির যোগ সাধারণ গণিতে নিয়মে করা যায় না, এর সাথে কোণ এবং দিকের বিষয়টা জড়িত রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে ভেক্টর রাশির যোগ আসলে কিভাবে করা যায় আমরা দেখি। একটু আগে আমরা দুইটা ক্ষেত্র আছে যোগ দেখালাম, এবার যদি দুইয়ের অধিক ক্ষেত্র আমরা যোগ করি তাহলে কিভাবে হবে? তাহলে আমরা ভাবি যে একটা অনেকগুলো আমরা ভেক্টর, একটা বস্তু প্রথমে সে এ থেকে বি তে গেল, এটা আমরা বললাম যে এ ভেক্টর, তারপরে সে না যেটা আমরা পি ভেক্টর ধরলাম পি, এবার সে বি থেকে আবার সি তে গেল, এটাকে আমরা ধরলাম কিউ ভেক্টর, এবার সে সি থেকে আবার ডি তে গেল, ডি থেকে সে ই তে আসলো। প্রথমে আমরা পি কিউ, এখানে আমরা আর ভেক্টর ধরলাম এবং এখানে আমরা এস ভেক্টর ধরলাম, তাহলে সে বস্তুটা কয়েক ধাপ এখানে অতিক্রম করলো। এখন আমরা বস্তুটা সরণ নিয়ে করবো, তাহলে কিন্তু এগুলো যোগ করলে আমরা কিন্তু সরণ পাচ্ছি, অর্থাৎ সরণ হচ্ছে কিন্তু এই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ভেক্টর, অর্থাৎ আমরা ভেক্টর আনবো, ভেক্টরটা যেখান থেকে শুরু হবে সেইটাকে বলা হয় ভেক্টরের পাদবিন্দু, এবং যেখানে গিয়ে শেষ হবে সেটাকে বলা হয় ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে
দেখা যাচ্ছে যে একটা ভেক্টরের শীর্ষবিন্দু অপর একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে কিন্তু সংযুক্ত করা হয়। আবার দেখো এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু, এভাবে একটা পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু একত্র করে কিন্তু আমরা যোগফল নির্ণয় করি। সর্বশেষ হিসাবে আমরা দেখো স্মরণীয় করবো, অর্থাৎ একদম প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দুকে আমরা যখন স্মরণীয় কিভাবে যোগ করবো তখন কিন্তু বস্তুটা স্মরণ পাওয়া যাবে এবং স্মরণের মান হবে কিন্তু এই যে স্মরণরেখা রয়েছে সেই স্মরণরেখার দৈর্ঘ্য, এটি হবে স্মরণের মান। এবং দিক কি হবে? দিক হবে প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টরের দিকে, অর্থাৎ দিক হবে এই দিকে। তাহলে আমরা আশা করি যে ভেক্টরের যোগটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা এই ভেক্টরের যোগ কয়েকটা সূত্র মেনে চলে, বেশ কয়েকটা সূত্র আছে। আমরা এই টপিকটাকে দুইটা পর্বে ভাগ করেছি, আজকে হচ্ছে প্রথম পর্ব। এখানে আমরা ভেক্টর যোগের দুইটা সূত্র নিয়ে কথা বলবো এবং পরবর্তী যখন দ্বিতীয় পর্ব ক্লাসটি করব সেখানে আমরা বাকি দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা প্রথমে আসছি ভেক্টরের ত্রিভুজ সূত্র। দুঃখিত, তার আগে আমরা একটু ভেক্টরের বিয়োগ নিয়ে একটু কথা বলতে চাই। ভেক্টরের যোগ এবং বিয়োগ কিন্তু মূলত একই বিষয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর হচ্ছে বি। তাহলে যদি এ ভেক্টরটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমরা যখন বিয়োগ করবো তখন এই দ্বিতীয় ভেক্টরটা যদি নেগেটিভ মান আমরা গ্রহণ করি, অর্থাৎ প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরের নেগেটিভ মানকে যদি যোগ করি তাহলে কিন্তু ভেক্টর বি হয়ে গেল। অর্থাৎ বিষয়টা এমন যে এ এ প্লাস মাইনাস বি মাইনাস বি ইকুয়াল টু আর একটা ভেক্টর হলো তার নাম দিলাম আমরা সি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটা হলো সি হলো, সুতরাং আমরা পাচ্ছি যে এ মাইনাস বি ইকুয়াল টু সি। অর্থাৎ ভেক্টরের যোগ এবং বিয়োগ মূলত একই। যখন আমরা একটা ভেক্টরের সাথে আর একটা ভেক্টরের ঋণাত্মক মানকে যোগ করব সেটাই হবে ভেক্টরের বিয়োগ। এবার আমরা পরবর্তী ধাপে যাচ্ছি ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্র এক, এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। মূলত ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কেমন সেটি হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয় তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে সেই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সন্নিহিত বাহু আমরা গণিত করেছি যে সন্নিহিত বাহু হচ্ছে দুইটা বাহু সংযোগ স্থল একত্রে রয়েছে তাদেরকে আমরা বলি সন্নিহিত বাহু। যেমন এখানে হচ্ছে ও কিউ এবং কিউ পি দুইটা যে বাহু এখানে সন্নিহিত বাহু কারণ এদের এই প্রান্ত কিন্তু একসাথে যুক্ত রয়েছে। সুতরাং আমরা ও কিউ ভেক্টর দ্বারা একটা ভেক্টরকে বললাম সি, আবার পি কিউ দ্বারা বি এবং ও পি দ্বারা একটা ভেক্টর বললাম এ। তাহলে এখানে তিনটা ভেক্টর দেখা যাচ্ছে, সুতরাং একই ক্রমে যে দুটো ভেক্টর যেমন প্রথম দুটো ভেক্টর এ এবং বি, তাহলে আমরা যদি ধরি ধরি ও পি ইকুয়াল টু ভেক্টর এ এবং আবার পি কিউ পি কিউ বাহু সমান ভেক্টর বি, তাহলে এই দুটো ভেক্টর রয়েছে। এই দুটো ভেক্টর আমরা যোগ করে দিই তাহলে দেখা যায় যে ও পি প্লাস পি কিউ ইকুয়াল টু তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহু হচ্ছে দেখা যাচ্ছে ও কিউ ও কিউ। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে ও পি মান কিন্তু কত? ও থেকে পি মান হচ্ছে এ এবং ও পি কিউ দেখো পি কিউ মান হচ্ছে বি এবং সর্বশেষ যে ও কিউ রয়েছে ও কিউ সেটির মান হচ্ছে সি। অর্থাৎ সি কিন্তু এই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করে। আমরা এখানে সি কে আরো বলতে পারি যে তাহলে দুটো ভেক্টরের যে লব্ধি হচ্ছে সি। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর রাশি নির্দেশ করে তাহলে সেই ভেক্টর সেই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে। অর্থাৎ দেখো আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি ভেক্টরের লব্ধি হচ্ছে কত? ও কি অর্থাৎ সি ভেক্টর এবং এই দুইটা ভেক্টর যদি একই ক্রমে অর্থাৎ ও থেকে পি এদিকে গেছে আবার পি থেকে কিউ কিন্তু একই দিকে, তাহলে কিন্তু কিউ থেকে ও হওয়ার অর্থাৎ পি শ্রেণী এদিকে হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে আসলে বিপরীত ক্রমে। এই কারণে এ এবং বি ভেক্টরের লব্ধি নির্দেশ করতে আসলে সি। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে নির্দেশ করা হতো তাহলে লব্ধি কেমন হতো? এখন তুমি মনে করো যে এখানে পি শ্রেণীর এদিকে না হয়ে আমরা তিনটাকে একই ক্রমে দিলাম, অর্থাৎ একই ক্রমে আমরা তিনটা দিলাম, তাহলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু তিনটা ভেক্টর লব্ধি মান হবে শূন্য। আশা করি তোমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা বুঝতে পেরেছো। এবার আমরা সর্বশেষ ধাপে যাচ্ছি, সেটা হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র। ভেক্টর যোগের বিনিময় সূত্র আমরা দেখতে পাচ্ছি একটা সামন্তরিক এবং ও বিন্দু থেকে মূলত সামন্তরিকটা শুরু হয়েছে। এখানে সামন্তরিকের চারটা বাহু, একটা হচ্ছে
ওপি, একটা হচ্ছে পিকিউ, কিউ আর এবং আর এস, চারটা নম্বর। তাহলে আমরা এখানে ধরবো যে ধরি ধরি কত, ওপি, ওপি ইকুয়াল টু আসলে এ ভেক্টর, এবং আর একটা হচ্ছে ও আর, ও আর সমান হচ্ছে ভেক্টর বি। এই সামান্তরিক তৈরিকে একটা লব, একটা কি আমরা একটা কর্ণ এঁকেছি, কর্ণ হচ্ছে ও কিউ। এই কর্ণটা কিন্তু এই সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। এখন যে প্রথম ত্রিভুজটা আছে আমরা লিখতে পারি যে ত্রিভুজ কি, ত্রিভুজ এখানে ও পি কিউ, এই ত্রিভুজটা ও পি কিউ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে যদি ভেক্টর যোগের আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করি তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো ওপি প্লাস পি কিউ। দেখো ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিন্তু ও কিউ, কেননা ও কিউ কিন্তু বিপরীত ক্রমে নির্দেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ ধরলে ত্রিভুজের প্রথম দুইটা ভাগ কিন্তু একই ক্রমে নির্দেশ করছে এবং তৃতীয় ভাগটা কিন্তু বিপরীত ক্রমে নির্দেশ করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই দুটা ভেক্টরকে যোগ করলে কিন্তু লব্ধি হবে সি ভেক্টর, আমরা সেটাই লিখেছি এখানে যে ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ, এটা আমরা লিখেছি। আবার আরেকটা ত্রিভুজ আছে এখানে, ত্রিভুজ ও কিউ আর, ও কিউ আর, এটা ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ও আর বাহু ও আর প্লাস আর কি আর কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি, একইভাবে লিখতে পারি ও কিউ। এখন যদি আমরা এটাকে সমীকরণ এক দিই এবং এটাকে আমরা সমীকরণ দুই দিই তাহলে সমীকরণ এক ও দুই থেকে পাই, এক ও দুই থেকে আমরা পাই কি পাই, তাহলে এখানেও রয়েছে ও কিউ, এখানে রয়েছে এও কিউ। সুতরাং এই অংশ আর এই অংশকে আমরা কিন্তু নিঃসন্দেহে আমরা সমান লিখতে পারি, অর্থাৎ আমরা লিখব ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও আর প্লাস আর কিউ। এটি হচ্ছে মূলত ভেক্টর যোগের বিনিময় সূত্র। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ভেক্টরের যোগ কিন্তু বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে ভেক্টর যোগের কয়েকটা সূত্র দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা আরো দুটো সূত্র দেখব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।